হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা আমি কি বলে কি থেকে শুরু করব আমার মাথাতে কিচ্ছু নেই। কোন রকম ভিডিওটা করতে হবে, তোমাদেরকে জানাতে হবে, তো এটা ভেবেই আমি ভিডিওটা চালু করে দিয়েছি। আমি জানি না আমি কোনো ফর্মালিটি মেনে কোনো কিছু জানাতে পারবো কি না। জাস্ট নর্মালি আমি ভিডিও শ্যুট করে তোমাদের কিছু মানে কথা জানাতে চাই। অনেকের অনেক প্রশ্ন, অনেক কোয়েশ্চেন ছিল, যে মানে অনেক রকমের অনেক ধরনের প্রশ্ন ছিল, সব কিছুর উত্তর আজকে দেব। এবার হ্যাঁ, প্রথমে বলে রাখি আমি আজকে হেডফোন নিয়ে করছি, কেউ আবার এটাকে খারাপ ভেবো না, কারণ বলবে হয়তো স্টাইলের জন্য পড়েছি, এমন তেমনটা নয়। কারণটা হচ্ছে কি, আমার দূর থেকে তো ভিডিও করছি, আমার কাছে মাইক নেই, তাই শুনতে সমস্যা হবে, সেই জন্য আমি হেডফোনটা লাগিয়ে করছি, যেই একটুকু বেশি শোনা যায় এই আর কি। তো চলো এবার আসল ভিডিওতে আসা যাক। তোমাদের অনেকের প্রশ্ন যেটা, যে দিদি ভাই তুমি এতদিন ভিডিও দিচ্ছ না কেন? সবার প্রশ্ন একটাই, যে তুমি কি হয়েছে এতদিন ভিডিও কেন দিচ্ছ না? ধীরে 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 তো তোমরা বলাই বন্ধ করে দিয়েছো, যে এ আর ভিডিও দেবে না, একে বলে কোনো লাভ নেই। থাম্বনেলটা দেখে তোমরা বুঝে গেছো যে আমি কি নিয়ে বলতে চাচ্ছি বা কি বোঝাতে চাইছি। তো হ্যাঁ, তোমাদেরকে একটা প্রশ্ন যেটা ছিল অনেক দিন আগে ছিল, এখন ওই প্রশ্নটা আসা বন্ধ হয়ে গেছে, তো আমি প্রেগনেন্ট কিনা, এই ছিল তোমাদের প্রশ্ন। হ্যাঁ, এখন এখন প্রেজেন্ট এই যে ভিডিওটা দেখছো, এখন আমি প্রেগনেন্ট। কিন্তু তোমরা প্রায় 6 মাস 1 বছর ধরেই, মানে আমার বিয়ের 2-3 মাস পর থেকেই তোমরা আমাকে কমেন্ট করা শুরু করেছো, দিদি তুমি প্রেগনেন্ট, দিদি তুমি প্রেগনেন্ট, কারণ আমি একটু মোটা হয়ে গেছিলাম সেই জন্য, সরি। কিন্তু অ্যাকচুয়ালি সে কারণটা নয়, মোটা হয়েছিলাম অন্য কারণে, খাচ্ছি দাচ্ছি মোটা হচ্ছি, কিন্তু প্রেগনেন্ট হয়ে মানে মোটা হয়েছে বলে যে প্রেগনেন্ট হয়েছি এটা নয়। হ্যাঁ, এটা তোমাদেরকে কনফার্ম করলাম যে আমি এখন প্রেগনেন্ট, এটুকু তোমরা জানতে পারলে যে আমি এখন প্রেগনেন্ট। এবার তোমাদেরকে বলি যে আমি এতদিন কেন জানাইনি, কারণ আমার বেশ কয়েকদিন হয়ে গেছে আমি এখন প্রেগনেন্ট, কারণ আমাকে দেখলে কেউ বোঝা যায় না যে আমি এখন কত মাসের প্রেগনেন্ট। তো পরে পরে সবটাই তোমাদেরকে বলছি। তো তার আগে এটা বলি যে আমি এতদিন জানাইনি কেন, সেটা বলার আগে এটা বলি যে প্রেগনেন্সিটা আমাদের পুরোটাই প্ল্যানিংয়ে হয়েছে, অজান্তে কিছু হয়নি। মানে আমি আর আমার হাজব্যান্ড আমাদের বেবি নেওয়ার প্ল্যানিংটা আগে থেকেই আমরা জেনে বুঝেই আমরা বেবিটা নিয়েছি, মানে অজান্তে কিছুই নয়। তো এবার কথা হচ্ছে, তোমরা আমাকে প্রায় 5-6 মাস আগে থেকে যখন বলেছিলে যে প্রেগনেন্ট, দিদি ভাই তুমি প্রেগনেন্ট, কমেন্ট করতে প্রচুর প্রশ্ন আসতো তখন, আর আমার ভীষণ পরিমাণে ইচ্ছে করতো যে আমি কমেন্টে গিয়ে রিপ্লাই করি হ্যাঁ আমি প্রেগনেন্ট। কিন্তু তখন আমি প্রেগনেন্ট ছিলাম না, কিন্তু আমার ভীষণ ইচ্ছা করতো আমি গিয়ে বলবো যে হ্যাঁ আমি প্রেগনেন্ট। তো আমি না আমার হাজব্যান্ডকে বলতাম যে দেখো আমাকে না এইভাবে কমেন্ট করছে, আমি আমার না বলতে ইচ্ছে করছে না, মানে কমেন্টের নিচে আমি যে লিখবো যে না এটা ভুল, আমি প্রেগনেন্ট নই, এটা আমার ভালো লাগতো না। সেই জন্য তখনও বলেছিলো যে ঠিক আছে তোমাকে কিছু বলার দরকার নেই এখন, কারণ তার কয়েকদিন পরই আমাদের প্ল্যানিং ছিল যে আমরা বেবি নেব। তো সেই জন্য তখনও বলেছিলো, তো সেই যখন আমরা বেবি নেব তো তখন শুধু শুধু এখন না বললে আবার কয়েকদিন পর বলবে প্রেগনেন্ট, আর কেমন একটা ব্যাপার হয়ে যায় না। সেই জন্য বলেছিল যে ঠিক আছে তোমাকে কিছু বলার দরকার নেই, না হ্যাঁ না কি না কিছু বলার দরকার নেই, আমরা যখন বেবি নেব ঠিক করেছি, আগে হোক তারপরে না হয় জানাবো। তো এটাই ছিল প্ল্যানিং, তো সেই জন্য আমি এতদিন কিছু জানাইনি। এবার তা হ্যাঁ, এবার তোমরা বলবে হয়তো যে তাহলে প্রেগনেন্ট হওয়ার পর কেন জানাওনি। এবার তোমাদেরকে বলি, আমি যখন কোয়ার্টারে ছিলাম তখনই আমি প্রেগনেন্ট ছিলাম, কোয়ার্টার থেকে যখন আসি তখনও প্রেগনেন্ট ছিলাম, কিন্তু আমার বাড়িতেও কেউ জানতো না, মানে আমার না বাবার বাড়িতে কেউ জানতো না আমার শ্বশুর বাড়িতে কেউ জানতো, তোমাদের দাদাভাই কাউকেই জানাতে দেয়নি, ও বলেছিল আগে বাড়ি যাই তারপর সবাইকে জানাবো, তার আগে নয়, ওই জানাতে দিত না, এটাই হচ্ছে কথা। আর তার একটা কারণ ছিল, একটা স্পেশালি একটা কারণ ছিল, আমরা যতক্ষণ না একটা কনফার্ম সময় আসছে, যে একটা সঠিক সময় আসছে কাউকে বলার, তো সেই জন্যই আমরা কাউকে বলতাম না, জাস্ট সেখানেই আমরা দুজনই জানতাম, আর কেউ জানতো না, আর একজন আমাদের ফ্রেন্ড জানতো, আর কেউ জানতো না, আমরাই জানতাম। তো ব্যাস এই জন্যই, যেহেতু বাড়ির কেউ জানতো না তো ইউটিউবে জানানোর তো কোনো প্রশ্নই আসে না। তো এবার তোমাদেরকে আর একটা প্রশ্নের উত্তর দেই, এই প্রশ্নটা আমি প্রচুর পেয়েছি, বিশেষ করে ইনস্টাগ্রামে মেসেজে আমি প্রচুর প্রশ্নটা পেয়েছি। জানি না তোমরা কোন ভিডিওতে দেখেছো, দেখেই আমাকে কমেন্টটা করলে
এই যে, এই যে হাতে এই যে মাদুলিটা দেখছো, মাদুলিটা নিয়ে আমাকে অনেকেই অনেক প্রশ্ন করেছো যে তুমি তো এসব আগে কখনো পড়তে দেখিনি, তোমাকেও কি এখন ভূতে ধরছে, আর তুমি এখন মাদুলি পড়ছো কেন, আর কি আরো কি সব বেশ কমেন্ট করেছিল, আমার মাথাতে নেই, বেশ অনেকদিন হয়ে গেছে। তো আমি কবে একটা বোধহয় ভিডিওতে দেখিয়েছো হয়তো তোমরা হবে হয়তো, আমাকে না ইনস্টাগ্রামে অনেক মেসেজ এসছে, আমার খুব খারাপ লাগতো মাদুলিটা নিয়ে, কারণ সত্যি আমি জীবনে কোনোদিনও মাদুলি পড়িনি। মানে এবার তোমাদেরকে একটা প্রশ্নের উত্তর দিই যে এই মাদুলিটা না কোনো ভূত ফুত ধরার জন্য নয়। হ্যাঁ অবশ্যই প্রেগনেন্ট হয়েছি বলে মাদুলিটা দিয়েছে, কিন্তু তাই বলে ভূত ধরার জন্য বা ভূত ধরে নেবে এই কারণে নয়, দিয়েছে হচ্ছে একটা ঠাকুরের মানসিক টাইপের একটা মাদুলি হয় নারায়ণ ঠাকুরের, তো এটা হচ্ছে সেই কারণে দিয়েছে। মানে মানসিক বলতে পুরোপুরি প্রেগনেন্সি কমপ্লিট হবে, বেবিটা সুস্থভাবে হবে, তার জন্য একটা ছোটোখাটো মানসিক বলতে পারো, ওটাই হবে হয়তো, মানে ঠাকুরের মাদুলি এটা, এটা কোনো ভূত টুত তাড়ানোর জন্য নয়, এটা জাস্ট ঠাকুরের জন্য, মানে মানসিক করেই দিয়েছে বলতে পারো, যে সুস্থভাবে বাচ্চাটা হয়ে যাক, সব কিছু সুস্থভাবে হোক, তার জন্যই মাদুলিটা দেওয়া। এবার যখন হয়ে যাবে সব কিছু সুস্থভাবে, তখন গিয়ে ঠাকুরের কাছে গিয়ে পুজো দিয়ে আসবে, এটাই একটা কারণ, আর তেমন কিচ্ছু নয়। নয়তো এইসব মাদুলি ফাদুলি আমি ছোটোবেলা থেকে জীবনে পড়িনি, শুধু কি বলতো যখন দেখবে না তুমি প্রেগনেন্ট হয়ে যাবে, যখন প্রশ্নটা উঠবে তোমার বেবিকে নিয়ে না, তখন তোমাকে যা পড়াবে তোমার সবই মনে হবে পড়িনি, কোনো সমস্যা নেই এরকমই। আর কুসংস্কার বলে তো কিছুই নয় এটা, এটা ভগবানের উপর বিশ্বাস থাকলে তুমি এটা নিতে পারো, এরকম একটা ব্যাপার। তো এবার আমি নিয়েছি কারণ আমার যখন বলছে যে এটা আমার, এটা নিলে আমার বেবির ভালো হবে, তো চলো নিয়ে নাও, কী আছে তাতে, কোনো সমস্যা নেই, যেটাতে তারা আমার বাড়ির লোকেরা খুশি হচ্ছে যেটা আমি করলে, এতে তো আমার বেবির কোনো ক্ষতি হচ্ছে না, উল্টে ভালো হবে হয়তো কিন্তু ক্ষতি হবে না, তো সেক্ষেত্রে এটা নিতে আমার কোনো সমস্যা হয়নি। হ্যাঁ হয়তো যদি আমি জেদ করতাম নেবো না, মানে নেবো না, হয়তো আমাকে আমাকেও জোর করতো না, আমাকে কেউ দিত না, কিন্তু যেহেতু বলেছে এটা বেবির জন্য ভালো নাও, তো সেই জন্যই আমি নিয়েছি। হয়ে গেছে, আশা করছি তোমাদের প্রশ্নের ক্লিয়ার হয়ে গেছে। আমি জানি না যারা যারা প্রশ্ন করেছিলে তারা এই ভিডিওটা দেখছো কি না, তো প্রত্যেকটা ভিডিওতে আমি তো এইভাবে তার বলতে পারবো না কেন মাদুলি পড়েছি, এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম যে আমি এই কারণে মাদুলিটা পড়েছি, তো এটা নিয়ে আর কোনো প্রশ্ন করবে না আমাকে, কারণ ভূত ফুত এইসব নিয়ে আমিও বিশ্বাস করি না। তোমরা যদি আমাকে এইভাবে কমেন্ট করো ভূত ধরে নেবে সেই জন্য মাদুলি পড়েছে, সেটা আমার শুনতে খারাপ লাগবে। তো যাই হোক, এটাই গেল কারণ। এইবার তোমাদের সাথে আমি একটা ছোট ভিডিও শেয়ার করব, সেই ভিডিওটা তোমরা দেখো। মানে এবার সেই ভিডিওটা হচ্ছে কি, প্রথম যখন আমরা জানতে পারি মানে আমি প্রেগনেন্ট, তো সেই কিছু ভিডিও, তখন আমি কোয়ার্টারে ছিলাম, তখনকার ভিডিও কিছু আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি, সেটা তোমরা একটু দেখে নাও, তারপর আমি আবার তোমাদের সাথে কথা বলছি। এই ভিডিওটা হচ্ছে সেদিনের ভিডিও যখন আমি প্রথম জানতে পারি যে আমি মা হতে চলেছি। পিরিয়ড মিস হওয়ার দু তিন দিন আগে থেকেই না আমি জেনে গেছিলাম যে আমি প্রেগনেন্ট অলরেডি হয়ে গেছি, তার টেস্ট করার আগেই আমি বুঝে গেছিলাম, কারণ কিছু কিছু সিমটম ছিল যেগুলোতে আমি বুঝেই গেছিলাম যে হ্যাঁ আমি অলরেডি কনসিভ করে গেছি। তো তাই সেই জন্য না পিরিয়ড মিস হওয়ার দু তিন দিন আগেই না আমি একবার দুটো কিট কিনেছিলাম একসাথে, একটা কিটে অলরেডি টেস্ট করে দেখে নিয়েছি, তখনও না একদম আবছা একটা মানে দাগ এসেছিলো, মানে একদম নিখুঁত করে না দেখলে তোমরা বুঝতেই পারবে না। তো সেই জন্য তখন আরও একটা কনফার্ম হয়ে গেছিলাম, সিমটমও শুরু হয়েছে কিছু কিছু, তার উপর ওই দাগও হালকা এসছে, সেই জন্য আমি জেনেই গেছিলাম যে হ্যাঁ অলরেডি আমি প্রেগনেন্ট হয়ে গেছি। তো তারপর পিরিয়ড তো মিস গেল, তার পরের দিনই এই টেস্টটা করেছিলাম, সেই জন্য আমার এতটা এক্সাইটেড যে জিনিস সেটা অতটা ছিল না, কিন্তু হ্যাঁ অবশ্যই খুশি হয়েছিলাম, কিন্তু মানে ওই যে আচমকা একটা এক্সাইটেড ব্যাপার থাকে না সেটা হয়নি, যেহেতু এক হচ্ছে আমরা আগে থেকে সব কিছু জানতাম, প্ল্যানিং করে নিয়েছি, তার উপর তা দুদিন আগেই আমি চেক করে নিয়েছিলাম, তো এই এই সব নিয়ে না অতটা এক্সাইটেড একটা আচমকা ব্যাপারটা ছিল না আমার মধ্যে। তো যাই হোক, এখন দেখো দাগ তো চলে এসছেই, মানে দুটো যে লাইন হয় সেই লাইন চলে এসছে, টেস্ট করেছিলাম তখন আমি বাথরুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো সকালবেলা তোমাদের দাদাভাই রেডি হচ্ছিল ডিউটি যাবে, আর আমি এখানে বাথরুমে এটা চেক করছিলাম, যেহেতু পিরিয়ড মিস হওয়ার পরের দিনই টেস্টটা করেছিলাম, সেই জন্য দেখো দাগটা কিন্তু একদম প্রপার ডিপ হয়ে আসেনি। মিনিমাম সবাই বলে যে পিরিয়ড মিস হওয়ার এক সপ্তাহ পর টেস্ট করা উচিত, কিন্তু আমি তার পরের দিনই করে নিয়েছিলাম। সেই ভিডিওটা দেখলে মানে
কিছুটা আমি ভিডিও শ্যুট করেছিলাম, মানে জাস্ট টেস্ট করা পর্যন্তই করেছিলাম, তারপরে আমি কোনো শ্যুট করিনি। কারণ আমি চাই না আমার আর আমার হাজবেন্ডের যে ওই খুশির মুহূর্তটা, ওটা আমি পার্সোনাল রাখতে চাই, আমি ওটা পাবলিক করতে চাই না। মানে আমাদের প্রথম, আমরা যখন প্রথম জানতে পারি যে আমরা মা বাবা হতে চলেছি, তো ওই যে আনন্দটা, ওই যে ফিলিংসটা ছিল না, ওইটা ক্যামেরাবন্দি করার মতো অবস্থাতে ছিলাম না আমরা। আর যদিও ক্যামেরাবন্দি করি, সেটা আমি নিজের মধ্যেই রাখবো, নিজের কাছেই রাখবো, সেটা আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব না, কারণ ওটা আমাদের পার্সোনাল একটা জিনিস, আমাদের পার্সোনাল একটা বিষয়। ওই পার্সোনাল খুশিটা আমি নিজেদের কাছেই মেমোরি করে রাখতে চাই, এইভাবে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে চাই না। যদিও আমি ভিডিও করেছিলাম, একটুখানি ভিডিও করেছিলাম, কিন্তু সেটা আমি শেয়ার করব না, আমার পছন্দ নয়, সেই জন্য আমি ওটা করলাম না, মানে শেয়ার করলাম না। তো যাই হোক, যেটা বললামই যে তোমরা দেখলেই, মানে আমার আরও এক সপ্তাহ পর করলে হয়তো ভিডিওতে ভালো করে একদম ডিপ দুটো দাগ আসতো, কিন্তু দাগ তো চলে এসে বুঝতে পেরে গেছো, কিন্তু আমি আর ওয়েট করিনি, কোনো রকম জানতে চাচ্ছিলাম একদম। মানে প্রথম মাসেই আমরা মানে ট্রাই করেছিলাম আর প্রথম মাসেই আমরা ফল পেয়েছি, এটা সত্যি একটা বড় পাওয়া। মানে আমি না অনেকের থেকে শুনেছি দু তিন মাস ট্রাই করে তারপরে গিয়ে হয়, কিন্তু মানে সত্যি আমি বলবো না, এটা মানে ভগবান সত্যি অনেকটা আশীর্বাদ রেখেছিল বলেই আমাদের ক্ষেত্রে এটা হয়েছে। আমরা মানে যেই মাসে প্ল্যানিং করতে চেয়েছি এক্স্যাক্ট সেই মাসেই আমরা ফলটা পেয়েছি। সত্যি এটার জন্য তো ভগবানের পায়ে শতকোটি প্রণাম। মানে যখন জানতে পারি সত্যি এতটা খুশি হয়েছিলাম না, বলে বোঝাতে পারবো না, কারণ সবটাই তো হয়েছে তোমাদের দাদাভাই পোস্টিং অনুযায়ী। ও কোথায় পোস্টিং যাচ্ছে সেই হিসাবে আমিও বেবি নেব, এই সবটাই হয়েছে আমাদের প্ল্যানিং অনুযায়ী। প্ল্যানিংয়ে যে ভগবান আমাদের সাথে সাথ দিয়েছে, মানে এটাই অনেক বড় পাওয়া। তো এরপরে আমাদের আর কোনো প্ল্যানিং নেই, এরপরে যা হবে সব ভগবানের ওপর। এখন পর্যন্ত আমাদের যা যা প্ল্যানিং ছিল সবটাই হয়েছে মোটামুটি, তো এর জন্য সত্যি মানে ভীষণ ভীষণ খুশি আমরা। তো তো যাই হোক, তোমাদেরকে জানিয়ে দিলাম যে আমি প্রেগনেন্ট, আর কত মাসে প্রেগনেন্ট কী বৃত্তান্ত সবটাই আমি না পরের ভিডিও, মানে পরে পরে জানাবো, কারণ এই ভিডিওতে আর সেভাবে জানাচ্ছি না, কারণ কত মাসে প্রেগনেন্ট এগুলো বলতে গেলে আরও অনেক প্রশ্ন উঠে আসবে, সেগুলো সব পরে পরে বলবো। তো আর তোমাদের যদি এই নিয়ে কোনো প্রশ্ন থাকে তো এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা ভগবানের কাছে প্রে করো, আমাকে আশীর্বাদ করো, বড়রা যারা দেখছো আমার ভিডিও, যাতে সবটা ভালোভাবে হয়, সব কিছু ভালোভাবে হয়। তো এই আর কি, আর কিছু বলার নেই আমার। আশা করছি তোমরা খবরটা শুনে অবশ্যই খুশি হয়েছ, কেউ আমার এতটাও শত্রু নেই যে এটা খবরটা শুনে কেউ দুঃখ পাবে। তো আশা করছি তোমরাও খুশি হয়েছ। তো এই আর কি, আর কিছু বলার নেই, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে, টাটা। Thank you.